এবার অগ্নিপথ ছবির প্রযোজক রহমতুল্লাহকে সাকিব খান করলেন কঠোর ধোলাই, বললেন তিনি ফট তিনি বাটপার। এর আগে সাকিব খান গুলশান থানায় তার নামে একটি মামলা করতে গেলে গুলশান থানার ওসি সে মামলাটি নেয় নেই। আর দেখুন সাকিব খানের আপডেট নিউজ। গত কয়েকদিন আগে সাকিব খানের বিরুদ্ধে অভিযোগ করলেন অগ্নিপথ ছবির প্রযোজক রহমতুল্লাহ, যে সাকিব খান তার ছবি করেনি এবং তার একজন সহপ্রযোজককে ধর্ষণের মতনও অভিযোগ করেন। এরপর থেকে মিডিয়া পাড়ায় পড়ে যায় সমালোচনার ঝড়, কিন্তু পুরো ঘটনাকেই সাকিব খান বলেন মিথ্যা। সাকিব খান আজ বলেন রহমতুল্লাহ কোনো প্রযোজকই না, তিনি টাকার জন্য আমার সাথে এমন করেছে, সে একজন ভুয়া বাটপার, সে আমার সম্মান ও সিনেমা জগতে সম্মান নষ্ট করেছে, তার বিরুদ্ধে আমি মামলা করতে এসেছি। আরও বলেন সে অপবিশ্বাসকে দিয়ে আমার সাথে দেখা করিয়ে আমার কাছ থেকে টাকা চেয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে সাকিব খান মামলার উদ্দেশ্যে গুলশান থানায় যান, দেড় ঘন্টার মতো থানার ভিতরে বসেছিলেন তিনি। এরপর সেখান থেকে বাইরে বেরিয়ে সাকিব খান বলেন আমাকে থানা থেকে পরামর্শ দেওয়া হয়েছে, আমি আগামীকাল আদালতে মামলা করতে যাব। সাকিব খান বলেন আমার বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছেন তিনি আসলে প্রযোজক কিনা তা আপনারা প্রযোজক সমিতিতে গেলেই আসল তথ্য পেয়ে যেতেন, আপনারা দেখবেন উনি কিন্তু কোনো প্রযোজকই নন, আমার বিরুদ্ধে একটি ভুয়া অভিযোগ এনেছে, যেহেতু ভুয়া অভিযোগ এসেছে আমি আইনি পদক্ষেপ নিতে আমার এরিয়ায় গুলশান থানায় এসেছি। এদিকে মামলা না নেওয়ার বিষয়ে গুলশান থানার ওসি ফরমান আলী বলেন সাকিব খান যে ধরনের অভিযোগ করতে এসেছে তা থানায় নয় আদালতে করতে হবে, এ ধরনের অভিযোগ থানায় নেওয়া সম্ভব না। তবে সাকিব খানের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল হাসান বলেন যেহেতু এটা কগনিজিবল অপরাধ ছিল তিনি ইচ্ছা করলে মামলা নিতে পারতেন, কারণ এই ধরনের অভিযোগ সাধারণত থানায় রুজ করা হয় আর যেগুলো নন কগনিজিবল অপরাধ সেগুলো আমরা আদালতে রুজ করি, কিন্তু এরপরও তিনি কেন মামলা নেননি এটা তিনিই ভালো বলতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, সাকিব খানের এর পরবর্তী আপডেট নিউজ জানতে চাইলে আমাদের এই অন্যরকম নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।